কার বিরুদ্ধে দিল্লির তীব্র প্রতিবাদ ব্যবস্থার দাবি এই যে ওয়াইসিপিএ কপালে দেশের রাজধানী অসমত আন্তঃরাজ্যিক পারপত্র প্রবর্তনেরও দাবি শেহতীয়াকৈ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে দেশত শীঘ্রে কা কার্যকরী করা হব বলে সদয় করার পাছতেই কার বিরুদ্ধে সরব হয়ে পড়েছে দল সংগঠন আজ মে আপ সবকে সামনে কহকর যাতা হু সিএ ইস দেশ কা কানুন হ্যায় ইসকো কোই রোক নাই সকতা সবকো নাগরিকতা মিলনে ওয়ালি ইয়ে হামারি পার্টি কা কমিটমেন্ট হ্যায় জো ভাই আসপাস কে রাজ্য সে প্রতারিত হোকর ইয়াহাঁ আয়ে হ্যায় উনকো ধর্ম পরিবর্তন কি ধমকি দেখকর ভগায়া গয়া হ্যায় উনকে সম্মান কি উনকে মান কি ইনকি সম্পত্তি কি উনকে অচ্ছে জীবন কি রক্ষা করনা হর হিন্দুস্তানি কা ফর্জ হে আজি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর উদ্যোগত দিল্লির যন্ত্রর মন্ত্রত তীব্র প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে হাতে হাতে প্লে কার্ড লই নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করা আর আন্তরাজ্যিক পারপত্র প্রবর্তনের দাবি উত্থাপন করে সংগঠনটুয়ে আমি যা 45 বছরে কয়ে আইসো যে আন্তরাজ্যিক পারপত্র প্রবর্তন করব লাগে এই কারণে কয়ে আইসো যে আন্তরাজ্যিক পারপত্র প্রবর্তন করলে জাতি সাংবিধানিকভাবে সুরক্ষিত হব কারণ 2011 সনের যে লোকপিয়ল সেই লোকপিয়লত ইতিমধ্যে স্পষ্ট হয়েছে যে ভাষীর সংখ্যা 48% লৈকে হ্রাস হয়েছে গতি এনে ধরনের অবাধ গতিত বাহিরেরপৰা যদি মানুষ আহি থাকে তেনহলে অসমত অসমীয়া ভাষীর সংখ্যা আরো কমি যাব গতি সেই বাহিরেরপৰা মানুষ অহা রোধ করবর কারণে অসমত আন্তরাজ্যিক পারপত্র ব্যবস্থা প্রবর্তন করব কারণে আমি দাবি জানাইছো লগে লগে 2019 সনের 11 ডিসেম্বর তারিখে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় যেটা কা গৃহীত করেছিল সেইদিনা কৈছিল যে উত্তর পূর্বাঞ্চলের যেবিলাক রাজ্য ইনারল্যান্ড পারমিট আছে সেই রাজ্যবিলাকে সিএ প্রযোজ্য নহয় সিএ ইমপ্লিমেন্ট নহয় গতি যদি আমি যা 45 বছরে কই আইছিলো গতি আমি আজিও কইছো যে অসমত ইনারল্যান্ড পারমিট প্রবর্তন করব লাগে আর সিএ বাতিল করব লাগে কারণ অসমে এটা পাব পড়া একটা ব্যবস্থা এই সিএ ইমপ্লিমেন্ট করা দিনাই তার আগে আগে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় সাংসদত বিবৃতি দি কইছিল যে অসমে পাব পড়া বা অসমত প্রযোজ্য হয়ে থাকা ইনারল্যান্ড পারমিট উইথড্র করা হয়েছে এখন আইন যখন আইন ব্রিটিশের দিনের আইন ইস্টার্ন বেঙ্গল ফ্রন্টিয়ার রেগুলেশন এক 1873 সেই একখন যদি উদ্ধার করব লাগে সাংসদৰ পৰা তেনেহলে নিশ্চিতভাবে জয়েন্ট পার্লামেন্টারি সমিতি হব লাগিছিল অসমৰ মানুহৰ বা উত্তর পূর্বাঞ্চলৰ মানুহৰ শুনানি লব লাগিছিল পাব্লিক হিয়ারিং হব লাগিছিল এইবিলাক একো নকৰাকে তেওঁলোকে উদ্ধার কৰি দিছে গতিকে আমি অনতি বিলম্বে ইনাল ব্যুরো রিপোর্ট অসম লাইভ 24